हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सो आज हमें तुम्हारे साथ दुटो प्रोडक्टर कम्पेयर कर देखो। प्रोडक्ट दुटो हलो लोटस हार्बल्स सनस्क्रीन, एक हलो एसपीएफ 50 और एक हलो एसपीएफ 40। एवं ये दुटो सनस्क्रीनर मध्य कौन सनस्क्रीन मांगले तुम्हारे स्किने बेटर फील होबे, एवं कौन सनस्क्रीन कौन स्किने सूटेबल, एवं कौन सनस्क्रीन बजेट फ्रेंडली, सेटाओ तुम्हारे साथ शेयर करब। ताई तुम्हारा वीडियो स्किप ना करे वीडियो एंड अब्दि देखो, एवं अवश्य हमार वीडियो तुम्हारे जो हेल्पफुल होले अथवा पसंद होले तुम्हारा लाइक करो, हमार चैनल के सबस्क्राइब करते भूलो ना। तो प्रथम ही तुम्हारे लोटस हार्बल्स एसपीएफ 50 डिटेल्स शॉर्टे तुम्हारे बोलछी। तार आगे बोली, ये लोटस हार्बल्स प्रोडक्ट तुम्हारा मार्केटे पे जाने पे जा मार्केटे तुम्हारा जे को कॉस्मेटिक्स दोकने पे जाने तुम्हारा फ्लिपकार्ट अमेज़न नायका पार्पल सब जगहते ये अवेलेबल तुम्हारा पे जा। तो लोटस हार्बल्स एसपीएफ 50 सनस्क्रीन एरकम एक ऑरेंज कलर ट्यूबे आसे और सनस्क्रीनगुलो किन्तु कोनो रकम आउट अफ बक्स थाके ना। এবং এই 50 সানস্ক্রিনের নেট কোয়ান্টিটি হচ্ছে 100 গ্রাম এবং এর সেলফ লাইফ হচ্ছে 3 ইয়ার্স এবং এর এমআরপি হচ্ছে 440 টাকা। এবং এটা দুটো নেট কোয়ান্টিটি থাকে, একটা হচ্ছে 100 গ্রামের আর একটা হচ্ছে 50 গ্রামের। আমি যেটা রিভিউ দিচ্ছি সেটা হলো 100 গ্রামের এবং যেটা 50 গ্রামের সেটা হচ্ছে এর হাফ দাম। তো লোটাস হার্বালসের এসপিএফ 50 সানস্ক্রিনটা ক্লেম করে যে এটা আমাদের স্কিনে ম্যাট লুক দেয় এবং আমাদের স্কিনের অয়েল কন্ট্রোল করে, এবং এতে পিএ ট্রিপল প্লাস আছে, এটা ইউভিএ এবং ইউভিবি থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। এছাড়াও এই সানস্ক্রিনটা কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি তার পুরো ডিটেলস কিন্তু এর পিছনে লেখা আছে, এবং এই সানস্ক্রিনটার কনসিস্টেন্সিটাও আমি তোমাদেরকে একবার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। সানস্ক্রিনটা পিওর হোয়াইট কালারের এবং এর স্মেলটাও কিন্তু ভীষণই মাইল্ড। সানস্ক্রিনটা কিন্তু খুব তাড়াতাড়ি স্কিনের সাথে ভালো করে শেডও হয়ে যায়, এবং এই সানস্ক্রিনটা মাখার পর কিন্তু আমার স্কিনটা মোটেই কোনো অয়েলি ভাব লাগছে না বা কোনো চিপচিপানেসও লাগছে না। এবং লোটাস হার্বালসের এসপিএফ 40 সানস্ক্রিনটাও কিন্তু এরকম একটা অরেঞ্জ কালারের টিউবেই আসে। লোটাস হার্বালসের এসপিএফ 40 সানস্ক্রিনটারও নেট কোয়ান্টিটি 100 গ্রাম, এটারও সেলফ লাইফ হচ্ছে 3 ইয়ার্স এবং এটার এমআরপি হচ্ছে 395 টাকা। অর্থাৎ লোটাস হার্বালসের এসপিএফ 50 থেকে লোটাস হার্বালসের এসপিএফ 40 দাম একটু কম। তো লোটাস হার্বালসের এসপিএফ 40 সানস্ক্রিনটা ক্লেম করে যে এটা 3-in-1 ম্যাট লুক দেয় আমাদের স্কিনকে, এবং সান থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে, স্কিনকে লাইটনিং করে এবং ম্যাটিফাইং করে। এটাও পিএ ট্রিপল প্লাস আছে, ইউভিএ এবং ইউভিবি থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে, এবং এটা লেখা আছে এটা অল স্কিন টাইপস। এবং এই লোটাসের এসপিএফ 40 সানস্ক্রিনটা কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি তার পুরো ডিটেলস কিন্তু এর পিছনে লেখা আছে। এছাড়াও যদি তোমরা এই লোটাসের 40 সানস্ক্রিনের রিভিউ এখনও পর্যন্ত না দেখে থাকো আমার চ্যানেলে, তাহলে কিন্তু উপরের আই বাটনে প্রেস করে দেখে নিও, অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক শেয়ার করে দিয়েছি, ক্লিক করে দেখে নিও। তো এই লোটাসের এসপিএফ 40 সানস্ক্রিনটাও আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। দেখো, লোটাসের এসপিএফ 50 সানস্ক্রিনটা কিন্তু পিওর হোয়াইট কালারের ছিল, কিন্তু লোটাসের এসপিএফ 40 সানস্ক্রিনটা কিন্তু হালকা স্কিনের কালার অনুযায়ী। দেখো, লোটাসের 40 সানস্ক্রিনটাও কিন্তু খুব ভালো করে আমার স্কিনের সাথে শেড হয়ে গেল, কিন্তু আমি তাও বলবো লোটাসের 40 সানস্ক্রিনটা কিন্তু লোটাসের 50 সানস্ক্রিনের তুলনায় লিটল বিট স্টিকি।
দুটো সানস্ক্রিনের মধ্যে আমি এটাই বলবো, লোটাস হার্বালসের SPF 50 সানস্ক্রিনটা ভীষণই লাইট কনসিস্টেন্সি এবং লোটাস হার্বালসের SPF 40 সানস্ক্রিনটা লিটল বিট থিক কনসিস্টেন্সির। এবং লোটাস হার্বালসের SPF 50 সানস্ক্রিনটা কিন্তু নর্মাল টু অয়েলি স্কিনের জন্য বেস্ট এবং 40 সানস্ক্রিনটা ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট। যদিও বা এতে লেখা আছে এটা অল স্কিন টাইপস, তোমাদের যাদের অয়েলি স্কিন তোমরাও এটা ব্যবহার করতে পারবে, কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমাদের যাদের অয়েলি স্কিন, তোমাদের অয়েলি স্কিনে কিন্তু একটু বেশি পরিমাণে অয়েল থাকে, সেই অয়েল কন্ট্রোল করার জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা SPF 50টাই ব্যবহার করো। এবং অনেক সময় দেখা যায় সানস্ক্রিন ব্যবহার করলে আমাদের স্কিনটা কিন্তু ডার্ক দেখতে লাগে, কিন্তু লোটাসের সানস্ক্রিন ব্যবহার করেছি আমি এতদিন ধরে, 40টা ব্যবহার করছি, রিসেন্টলি আমি 50টা ব্যবহার করছি, আমার স্কিনে কিন্তু কোনো রকম সেরকম প্রবলেম দেখা দেয়নি। এবং অনেক সময় সানস্ক্রিন ব্যবহার করলে আমাদের মুখটা কিন্তু অয়েলি ভাব দেখা যায়, কিন্তু SPF 50টা ব্যবহার করলে কিন্তু সেরকম কোনো রকম পরিবর্তন লক্ষ্য করা যায় না, কারণ ভীষণই নন অয়েলি নন স্টিকি সানস্ক্রিন SPF 50টা। তার তুলনায় আমি বলবো 40টা লিটল বিট থিকই, তাই স্কিনে ব্যবহার করলে অনেক সময় স্কিনে যখন ঘাম দেয় তখন কিন্তু মুখটা তেলতেলা ভাব বোঝা যায়। আর তোমাদের স্কিনে যদি কোনো রকম স্পট থাকে, অর্থাৎ ব্রাউন স্পট বা ডার্ক স্পট থাকে, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা 40 সানস্ক্রিনটা ব্যবহার করো, কারণ 50 সানস্ক্রিনটা কিন্তু কোনো রকম স্কিনে স্পট ঢাকা পড়ে না ব্যবহার করলে, কিন্তু 40 সানস্ক্রিনটা ব্যবহার করলে হালকাভাবে স্পট ঢাকা পড়ে, পুরোপুরি ঢাকা না পড়লেও হালকাভাবে স্পটগুলো আবছা লাগে। আর সানস্ক্রিনের কাজ যেহেতু সান থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করা, তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমাদের স্পট যদি ঢাকতে চাও তাহলে তোমরা সানস্ক্রিনের পরিবর্তে অন্য কোনো ক্রিম ব্যবহার করো। এবং অনেক সময় অনেকেই বুঝতে পারে না যে তার স্কিনটা কীরকম ধরনের বা কোন সানস্ক্রিন ব্যবহার করলে তার স্কিনে শ্যুট করবে, তাই আমি তোমাদেরকে বলবো তোমাদের যদি নর্মাল টু অয়েলি স্কিন হয় তাহলে তোমরা 50 সানস্ক্রিনটা ব্যবহার করবে, আর তোমাদের যদি ড্রাই টু কম্বিনেশন স্কিন হয় তাহলে তোমরা 40 সানস্ক্রিনটা ব্যবহার করবে, আর তোমাদের যদি সেন্সিটিভ স্কিন হয় তাহলে তোমরা একবার প্যাচ টেস্ট করে নেবে তারপর অ্যাপ্লাই করবে, কারণ তোমাদের স্কিনে যদি কোনো রকম র্যাশ বা জ্বালাপাপ দেখা দেয় তাহলে কিন্তু তোমরা এই সানস্ক্রিনগুলো অ্যাভয়েড করবে। আর সানস্ক্রিন মাখার 15 থেকে 20 মিনিট বাদে তোমরা রৌদ্রে বেরোবে, এবং তোমরা যদি সারাক্ষণ রৌদ্রে থাকো তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করবে, অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা ছাড়া ছাড়া সানস্ক্রিনগুলোকে রিঅ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু এই সানস্ক্রিনগুলো আমাদের স্কিনের সাথে মেল্ট হয়ে যাবে এবং আমাদের স্কিন সান প্রোটেক্ট করবে না। এবং এই দুটো প্রোডাক্টই কেমিক্যাল ফ্রি কিনা সেরকম কোনো মেনশন করা নেই এই সানস্ক্রিন দুটোই। সো এই দুটো সানস্ক্রিনের মধ্যে কিন্তু আমি আর আলাদা করে কোনো ডিফারেন্স খুঁজে পাইনি আমার স্কিনে ব্যবহার করে, আমি যা যা ডিফারেন্স খুঁজে পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের হেল্পফুল হবে আমার ভিডিওটা, এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, যদি তোমাদের পছন্দ হয় আমার ভিডিওটা লাইক করো এবং বেল আইকনটা প্রেস করে রাখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ, টেক কেয়ার।